নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এমন একটি পাঠ নিয়ে আলোচনা করব যে পাঠ সম্পর্কে তোমরা ছোট ক্লাসেও পড়েছো, আজকে একটু বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি আমরা একটি পরিবারে বাস করি, একটি সমাজে বাস করি, আর সমাজে বাস করতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় হলো আমরা একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠানে বসবাস করছি। তো আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা কিছুটা অংশ জেনেছিলাম যে রাষ্ট্রের চারটি উপাদান আছে, একটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। এখন এর তৃতীয় নম্বর যে উপাদানটা আছে সরকার, সেই সরকার গঠন কিন্তু এমনিতে হয় না। সরকার গঠন করবার জন্য আমাদের কিছু প্রক্রিয়ার প্রয়োজন হয়, অর্থাৎ সকলের মতামত, সকলের চাহিদা, এসব অনুযায়ী তাদের প্রাপ্যতা কতটুকু তারা পাবে সব কিছু নিয়ে, অর্থাৎ জনগণকে নিয়ে একটা ব্যবস্থা পরিচালনা করা। তাহলে আমরা বুঝতে পারছি আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা নবম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মূল অংশে চলে যাই। আমরা কিছু তথ্য বোর্ডে আমরা দেখব এবং সেটার প্রেক্ষিতে আমরা পরবর্তী আলোচনাগুলো করতে এগিয়ে যাব। তোমরা একটু খেয়াল করো, তার পূর্বে আমি একটা কথা বলি, কিছু অংশ আমি তোমাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে বর্তমান বিশ্বে সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণ সকলে, তন্ত্র একটা নিয়ম। হ্যাঁ, সাধারণভাবে গণতন্ত্র আমরা অনেক কিছুকেই বোঝাই, অনেক কিছু বোঝাই বললে তো হয় না, সেটা হচ্ছে একটা ধারণা আমাদের থাকতে হবে। সেই গণতন্ত্রের ধারণা থাকতে গেলে সেখানে আমাদেরকে একটা প্রাপ্ত বয়স হতে হবে, সেই বয়সে আমরা কিছু প্রতিনিধিদের নির্বাচন করব, সেই প্রতিনিধিদের মধ্যে ভোট প্রক্রিয়া হবে, সেই ভোট প্রক্রিয়ার মাধ্যমে যা যে নির্বাচিত হবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, সেখানে আমরা তাকে গণতন্ত্র বলতে পারব। আমরা একটু বিশদভাবে যদি দেখতে যাই তাহলে আমরা দেখি তোমাদের ক্লাসটা আজকে আমার একটু 10 মিনিট পর একটু শুরু করেছি, সামান্য টেকনিক্যাল ত্রুটির কারণে আমি শুরু ঠিক সময়ে শুরু করতে পারিনি, তোমরা একটু মানিয়ে নেবে আমার এই ক্লাসটা। গণতন্ত্র আমরা খেয়াল করে দেখি, বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা হলো গণতন্ত্র। সাধারণ অর্থে গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত একটি সরকার ব্যবস্থা। এটি এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে নির্ধারিত মেয়াদ শেষে, খেয়াল করে দেখো একটা নির্ধারিত মেয়াদ আছে, সরকার পরিবর্তনের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে প্রাপ্ত বয়স্কদের সর্বজনীন ভোটাধিকার থাকে। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক আমরা কাদেরকে বুঝতে পারছি, আমরা সবাই জানি প্রাপ্ত বয়স্ক, অর্থাৎ 18 বছর, ঠিক আছে, 18 বছরটা আমাদের মনে রাখতে হবে। 18 বছরের নিচে কিন্তু কি আমরা ভোট প্রদান করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র। তো গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, মনীষী, তারপর তোমার বিভিন্ন প্রেসিডেন্ট, ইনারা অনেক মন্তব্য করেছেন। সেখান থেকে আমি বলছি, আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণ দ্বারা জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা। আমি আবার বলছি, গণতন্ত্র হলো জনগণের, জনগণের জন্য এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এই প্রসঙ্গে অধ্যাপক গেটেলও বলেছেন, আমরা সবসময় পূর্ব ক্লাসে বলেছিলাম, আমরা যদি বলি যে আব্রাহাম লিঙ্কন, হুইজ আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট, এই শব্দটা, এই বাক শব্দগুলো তোমাকে লিখতে হবে, গেটেল, গেটেল বললে হবে না, অধ্যাপক গেটেল, গেটেল বলেছেন, অধ্যাপক গেটেল বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেয়ার অধিকারী, তাই হচ্ছে গণতন্ত্র। তা আমরা সাধারণ অর্থে গণতন্ত্রটা কি পেয়ে গেছি। আর এই গণতন্ত্রটা এমন একটা অবস্থা যেখানে এটা একটা রাজনৈতিক ঐতিহাসিক
প্রক্রিয়া একটা ফল। গণতন্ত্র সর্বপ্রথম চালু হয় কোথায়? গ্রিসের এথেন্সে। সেখানে খেয়াল করে দেখো, কিন্তু এথেন্সে কিন্তু গণতন্ত্রটা কিন্তু তেমন একটা চলমান থাকেনি। কেন থাকেনি সেটা আমরা পরবর্তীতে জানবো। মধ্যযুগে ধর্ম ও রাজার দ্বৈত শাসন, স্বৈরতান্ত্রিক শাসন, সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা অনেকটা সময় আমরা পার করেছিলাম। দীর্ঘকাল পরে ইউরোপে গণতন্ত্রের প্রথম পুনর্জন্ম ঘটে। আমরা খেয়াল রাখবো কখন পুনর্জন্ম ঘটে, ইউরোপে পুনর্জন্ম ঘটে। তারপর দেখছি খ্রিস্টীয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে আমরা গণতন্ত্রকে দেখতে পাচ্ছি ইউরোপে যেটা হয়। আর ১৯-২০ শতকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন দেখা যায়। অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসবল হিসেবে ইংল্যান্ডকে কিন্তু চিহ্নিত করা হয়। তোমাদের বইয়ে ১১৮ পৃষ্ঠার মধ্যে তোমরা এই তথ্যগুলো পাবে। তাহলে ইংল্যান্ডকে কি করা হয়? চিহ্নিত করা হয়, অর্থাৎ গণতন্ত্রের ভাবধারার মূল উৎস হিসেবে। আর বর্তমানে যে গণতন্ত্রটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। তাহলে আমরা গণতন্ত্র সম্পর্কে জানলাম, অর্থাৎ গণতন্ত্র এমন একটা রাজনৈতিক তোমার ব্যবস্থা যেখানে একটা নির্ধারিত মেয়াদ থাকবে, সেই মেয়াদে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে? যারা প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে আমরা একটা প্রতিনিধি পাবো, তাই সেই একজন প্রতিনিধি পাবো, সেই প্রতিনিধি আমাদেরকে সরকার ব্যবস্থা পরিচালনা করবে। তাহলে আমরা গণতন্ত্র সম্পর্কে কিছুটা অংশ জেনে গেলাম। এইবার চলে আসো আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা প্রকারভেদ দেখতে পাচ্ছি। আমরা বোর্ডে দেখতে পাই, আমি সংক্ষিপ্তভাবে লিখেছি কারণ আলোচনা করব। গণতন্ত্রের প্রকারভেদে আমরা দেখতে পাই গণতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, অপরটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তোমাকে যদি কখনো পরীক্ষার খাতায় লিখতে দেওয়া হয় যে বিশুদ্ধ গণতন্ত্র বলতে কি বোঝো, তোমাকে মনে রাখতে হবে বিশুদ্ধ গণতন্ত্রটাই কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র, যা সরাসরি। আর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, পরোক্ষ অর্থাৎ এটাকে বলা হচ্ছে পরোক্ষ, তুমি নিজেই সেখানে উপস্থিত থাকবে না কিন্তু তোমার একজন প্রতিনিধি এখানে থাকবে। আর প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র আমরা একটু আলোচনা করতে গিয়ে দেখি, যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে, অর্থাৎ খেয়াল রাখো এই জিনিসটা আমি কিন্তু আলোচনা করছি, এই এই প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রের সময় আমরা দেখি যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে, অর্থাৎ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে, তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হচ্ছে। সাধারণত প্রাচীন গ্রিসের ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে এ ধরনের প্রত্যক্ষ গণতন্ত্র পরিচালন প্রচলিত ছিল। রাষ্ট্রের সকল নাগরিক আইন প্রণয়ন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচার কার্য পরিচালনা, এগুলো সব কিছুতে কিন্তু লোকজন সরাসরি, প্রত্যেকটা ব্যক্তি সরাসরি অংশগ্রহণ করত। অর্থাৎ আমার ঘরে যদি চারজন রাজা, চারজন ব্যক্তি থাকে, চারজনই কিন্তু সব কিছুর কি নেতৃত্ব দেবে, অর্থাৎ সব কিছুতে সরাসরি অংশগ্রহণ করবে। হ্যাঁ, এর জব এতে কি বলছে, সে সময় নাগরিকদের ধারণা ছিল খুব সীমাবদ্ধ। অর্থাৎ তখনকার সময় নাগরিকদের দিন দিন তো আমাদের ধারণা আস্তে আস্তে পাল্টাচ্ছে, অনেক উচ্চতর হচ্ছে, তখনকার সীমাবদ্ধতা ছিল। রাষ্ট্রের সকলেই নাগরিকত্বের সম্মান পেত না, অর্থাৎ সবাই কিন্তু নাগরিকত্বের সম্মানটা পেত না। এটা কোথায় দেখা যাচ্ছে? প্রত্যক্ষ গণতন্ত্রে বলা দেখা যাচ্ছে। আর আধুনিক রাষ্ট্র আয়তনে বিশাল, এর জনসংখ্যা বেশি, তখন সে সময় প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করার তেমন একটা সুযোগ ছিল না। হ্যাঁ, কিন্তু বর্তমানে এখন একটা একটা দেশে আছে, সুইজারল্যান্ড নামক একটা দেশ আছে যেখানে আমরা প্রত্যক্ষ গণতন্ত্রকে দেখতে পাই। এবার চলে আসো পরোক্ষ গণতন্ত্র। আমরা একটা জিনিস খেয়াল করি, প্রত্যক্ষ গণতন্ত্র আমরা বলতে কি বুঝছি, যেখানে সরাসরি সকলে অংশগ্রহণ করতে পারবে, সেখানে নাগরিকত্বের কোনো সম্মান থাকবে না এবং সেখানে কিছু ধারণা সীমাবদ্ধ থাকবে। আর সুইজারল্যান্ডে এই ধরনের গণতন্ত্র চালু আছে, আর কোনো দেশের কথা কিন্তু এখানে বলা হয়নি। এইবার চলে আসো আমরা পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এইটা কি পরোক্ষ বা প্রতিনিধিত্ব গণতন্ত্র বলতে আমরা বুঝি, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা। অর্থাৎ একজনকে আমরা নির্বাচন করব যে সব দিক দিয়ে পারদর্শী, অর্থাৎ তার মধ্যে বিচার বিবেচনা, তার দক্ষতা, তার জ্ঞান, হ্যাঁ, তার পরিচালনা ক্ষমতা সব দিক দিয়ে সে কি তুখর, তাহলে সে শাসন কার্য পরিচালনা করতে পারবে, তাকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা বলছি। অর্থাৎ এই পদ্ধতিতে সাধারণত নাগরিকগণ সরাসরি শাসন কার্যে
অংশগ্রহণ করেন না, অর্থাৎ এখানে যে প্রত্যক্ষ গণতন্ত্র দেখছি সরাসরি অংশগ্রহণ করে, এখানে দেখছি সকল নাগরিক কিন্তু অংশগ্রহণ করতে পারেন না। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। তাহলে বুঝতে পারছো আমরা এখানে কি দেখছি, গণতান্ত্রিক রাষ্ট্রের পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই পরিচালিত হয়ে থাকে বা এটা প্রচলিত রয়েছে। তাহলে আমরা এই প্রত্যক্ষ গণতন্ত্রকে গণতন্ত্রের মধ্যে পাচ্ছি। তাহলে আমরা গণতন্ত্র কি জানলাম, গণতন্ত্রের একটা প্রকারভেদ জানলাম। ঠিক আছে, আমি এই অংশটুকু পরবর্তী কিছু হয়তো লেখা থাকতে পারে, আমি এটা একটু মুছে দিচ্ছি। আমরা গণতন্ত্র কি, গণতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন দেখো, গণতন্ত্র বারবার করে বলছি, গণতন্ত্রের তো কিছু সীমাবদ্ধতা আছে, তাই না, কিছু দোষ ত্রুটি আছে। গণতন্ত্র একেবারেই যে সবকিছুতে ভালো হবে, একেবারে যে সবকিছু তো মন্দ হবে এমন তো কোনো কথা নেই। আমি তোমাদের কিছু তথ্য আমি নিজেই এটাকে আমি লিখে রেখেছি, সেটা আমার ভাবে আমি লিখেছি, বইয়ের মধ্যে আছে, তোমরা মিল পাবে। এটা তোমাদের মনে রাখার জন্য আমি পয়েন্টস আকার তোমাদেরকে ছবি আকারে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা আত্মস্থ করতে পারবে। আমি তোমাদের গণতন্ত্রের দোষ গুণ নিয়ে কথা বলি। গণতন্ত্রের যেমন গুণ আছে তেমন একটা দোষও আছে। আমি প্রথমে আগে ভালোটাই দেখি, পজিটিভ সাইনটা আমরা সবসময় আগে দেখব। গণতন্ত্রের গুণ, এই গণতন্ত্রের গুণটা কি, এর মাধ্যমে কিন্তু আইনের একটা অনুশাসন প্রতিষ্ঠিত হয়। তারপর দেখছি এটা একটা দায়িত্বশীল শাসন ব্যবস্থা। তারপর দেখছি আমরা সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। জনগণের এর আগেও কিন্তু আমরা সংজ্ঞায় বলেছি, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু সরকার নির্বাচিত হবে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা থাকতে হবে, অর্থাৎ সরকার যে ধরনের কাজ করুক না কেন জনগণকে সেটার জবাবদিহিতা দিতে হবে, যে আমি এই কাজটা আপনাদের জন্য করলাম, এটা আপনাদের ভালোর জন্য করলাম, মন্দের জন্য করলাম, যার জন্য করলাম। জনগণ জানতে চাইবে যে আপনাকে আমরা যে একটা আসনে প্রতিষ্ঠিত করেছি সেই আসনটার মূল্যায়ন কতটুকু আপনি করতে পারছেন, অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। জনমত দ্বারা পরিচালিত সরকার, অর্থাৎ আমরা একজন সরকারকে বসিয়েছে, তাহলে জনগণ দ্বারা পরিচালিত সরকার হবে। স্বৈরাচারী পন্থায় নিয়ন্ত্রণ, দমন, নিপীড়ন, অত্যাচার এই গণতন্ত্রে থাকতে পারবে না। এটা হচ্ছে গণতন্ত্রের একটা গুণ, এখানে সব নিয়মতান্ত্রিকভাবে থাকতে হবে, অর্থাৎ বৈধতা থাকতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। খেয়াল, একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যে গণতন্ত্রটা বলছি, আমরা যে সরকার প্রতিষ্ঠিত করছি, তাহলে এই গণতন্ত্র যখন আমরা তৈরি করব, আমাদের প্রত্যেক, শুধু কি আমার কথাই, আমার বিশ্ব বাংলাদেশ বিশ্ব পরিচয় ইন্দ্রাণী পাঠক টিচারের কথায় কি সবচেয়ে গণতন্ত্র হবে না, একটা শ্রেণী কক্ষের মধ্যে তুমি খেয়াল করে দেখো, আমরা ক্লাস ক্যাপ্টেন নির্ধারণ করি, তাই না। ক্লাস ক্যাপ্টেন নির্ধারণ করলে কি দেখি, আমি কি সঙ্গে সঙ্গে বলে যাই তুমি ক্যাপ্টেন হয়ে যাবে, তুমি শ্রেণীর নেতা নির্বাচন হবে, নো, তোমাদের সকলের মতামত নেই। হ্যাঁ, এই ব্যক্তি সে কাজে কর্মে কীরকম, সে শুধু কাজে কর্মে পড়াশোনা, তার দক্ষতা, তার অ্যাক্টিভিটি, তার ব্যবহার সব কিছু মিলেই তবে তো সে শ্রেণীনেতা নির্বাচন হয়, একটু নির্বাচিত হয়। তাহলে সেই শ্রেণীনেতাকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হয়, এবং এই শ্রেণীনেতার মাথার মধ্যে একটা দায়বদ্ধতা থাকে যে তোমরা যখন ক্লাসে থাকো কোনো অসুবিধে সৃষ্টি হলে কিন্তু তোমাদের কাছে তাকে জবাবদিহিতা করতে হবে, শিক্ষকের কাছে জবাবদিহিতা করতে হবে, এই ধরনের জবাবদিহিতামূলক একটা ব্যাপার থেকে যায়। আর এখানে বলছে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ একটা একজন সরকারকে কিন্তু তার জনগণের কাছে বলতে হবে সে কতটুকু তাদের স্বার্থটাকে দেখতে পাচ্ছে। জনগণের ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতা স্বীকৃত, অর্থাৎ আমি সরকারকে বসিয়েছি, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বলে আমার জনগণের কোনো কথা বলার সুযোগ থাকবে না, হ্যাঁ এটা হতে পারে, অর্থাৎ স্বাধীনতা থাকতে হবে এবং আমাকে আমার ন্যায্য কথা বলার অধিকার দিতে হবে। তারপর দেখো একটা রাজনৈতিক চেতনার সৃষ্টি করে থাকে। তারপর বলছে এই ব্যবস্থায় সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত, এটা বারবারই বলা হচ্ছে, জনগণের আস্থা হারালে, খেয়াল করো, আমি যদি একটা শ্রেণী নেতা নির্বাচন করি, আমি শ্রেণীকক্ষের উদাহরণ হিসেবে বলছি, যদি আমি একজন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করি, যদি দেখা যায় যে সে ক্লাস ক্যাপ্টেন শুধুমাত্র তার বন্ধুদের স্বার্থ দেখছে, বাকিদের হইচই করছে, বিশৃঙ্খলা মানে করছে তাদেরকে দেখছে না, বা যে তার বন্ধুরা যদি দুষ্টামি করে তাদেরকে দেখছে না, অন্যদেরকে শাস্তি প্রদান করছে, তাহলে কি তোমরা কি সেই ধরনের শ্রেণী নেতাকে চাইবে, কখনো না। ঠিক একইভাবে জনগণ যখন দেখবে যে সরকার স্বার্থের কথা, জনগণের স্বার্থের কথা চিন্তা করছেন না এবং জনগণের
জনগণকে ভালোবাসতে পারছেন না, জনগণের মেন উন্নয়ন করতে পারছেন না, এবং তখন সরকার কিন্তু সেই কি আস্থাটা হারাবে, এবং আস্থা হারালে তা সে তার পথ থেকে চলে যাবে আর টিকে থাকতে পারবে না। আর গণতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। অর্থাৎ আমি জনগণ যখন যাকে সরকার হিসেবে চিহ্নিত করবে, যেই প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ জনগণের কল্যাণের জন্য, আমার তোমার সকলের কল্যাণের জন্য কিন্তু এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এটা হচ্ছে গণতন্ত্রের গুণ। এখন আসো আমরা গণতন্ত্রের দোষে চলে যাই। গণতন্ত্র তো অনেকক্ষণ গুণ শুনলাম, এখন কিছু কিছু দোষ আছে, তবে দোষটাকে আমরা একটু যদি একটু দেখি। গণতন্ত্রের দোষের বেলায় সবচেয়ে মানে একটা দুজন বিখ্যাত ব্যক্তি, প্রাচীনকালে বিখ্যাত মনীষী প্লেটো এবং অ্যারিস্টটল, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, তারা না গণতন্ত্রকে মূর্খ অযোগ্যের শাসন ব্যবস্থা বলে পরিচালনা মানে আখ্যায়িত করেছেন। কেন বলছেন যে দেখেন আপনাদের এখানে তো জনগণের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা বেশি, সকলে এসে অংশগ্রহণ করছে, যার যার মতো করে সেই কি চিন্তা ভাবনা ছেড়ে দিচ্ছে, আদৌ চিন্তাটাকে শুদ্ধ না অশুদ্ধ, ভালো কি মন্দ, ওটা কতটুকু কার্যকর হবে তার কোনো হিসাব রাখা হচ্ছে না, আর এটা মূর্খ অযোগ্য শাসন ব্যবস্থা। এখানে বলছে ওই একই কথা যেটা বললাম, উপযুক্ত লোকের অভাব, প্রশিক্ষণের অভাব, দক্ষতার অভাব, এখানে সেগুলি বলা হচ্ছে। শাসন কার্য পরিচালনা নানা ধরনের সমস্যা দেখা দেবে। হ্যাঁ, তারপর বলছে এখানে বলছে সংখ্যাগরিষ্ঠ যেহেতু থাকবে, তাহলে সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধিত্ব প্রেরণ করতে পারবে না। তারপর দেখছে অভাব অভিযোগ সম্পর্কে সরকার উদাসীন থাকবে, সরকার তার স্বার্থান্বেষী লোকগুলোর দিকে বেশি পরিমাণে চোখ দেবে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে এমন একটা অবস্থা সৃষ্টি করবে যে জাতি দ্বিধাভক্ত হয়ে পড়বে, আর গণতন্ত্র তখন হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তখন গণতন্ত্র নামক যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেটা গণতন্ত্রে আর থাকবে না, এটা গণতন্ত্রের একটা দোষ বলা হচ্ছে। আর তারপর বলা হচ্ছে নিরপেক্ষতা নষ্ট হয়, আমরা পার্শিয়াল হয়ে যাই, ইম্পার্শিয়াল থাকতে পারি না, গণ অসন্তোষ দেখা যায়। আর গণতন্ত্র মূলত একটু ব্যয়বহুল শাসন ব্যবস্থা, কারণ ঘন ঘন নির্বাচন ব্যবস্থা হয়, সেখানে জনমত গঠন করা হয়, ব্যাপক প্রচার কার্য পরিচালনা করা হয়, তাই প্রচুর অর্থ সরকারকে ব্যয় করতে হয়। এই হচ্ছে গণতন্ত্রের আমরা ত্রুটি পেয়ে গেলাম। এইবার আমরা একটু চলে যাই, যেখানে আসি আমরা দেখতে পাচ্ছি একটা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস দেখতে পাই। আমরা জানি 1947 সালে আমাদের দেশ ভাগ হয়। আমাদের দেশকে নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা 200 বছর ধরে হয়ে যাচ্ছে, এবং সেই ছিনিমিনি খেলার একটা পর্যায়ে 14 আগস্ট আমরা দুটো রাষ্ট্রে ভাগ হয়ে যাই, একটা পাকিস্তান আর একটা পাকিস্তান, একটা হচ্ছে কি ভারত। পাকিস্তানটা আবার কি হয় দুভাগে ভাগ হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তা আমি কিছু তোমাদের সামনে খানিকটা তথ্য উপস্থাপন করব, এবং আমি তোমাদের এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা এই বিষয়টা এই পৃষ্ঠাটা থেকে একটু ভালো করে পড়বে। 119 পৃষ্ঠা এটা একটু ভালো করে একটু পড়বে, 119 পৃষ্ঠাটা ভালোভাবে পড়বে। আমি 119 পৃষ্ঠা থেকে একটু কিছু কিছু অংশ তোমাদেরকে বলি, আমি তথ্যগুলো উপস্থাপন করি, বাংলাদেশ বিশ্ব পরিচয় সবসময় তথ্য নির্ভরশীল। আর এখানে দেখো 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে পাকিস্তানের অংশ ছিল। আমি একটু আগে তোমাদের বলছি পাকিস্তান গণপরিষদে দেশের সংবিধান প্রণয়ন করতে কিন্তু 9টা বছর সময় লাগে। তারপরে কি করে 1957 সালে আইয়ুব সরকার সামরিক শাসন জারি করে। হ্যাঁ, সামরিক শাসন জারি করার পরপরে কিন্তু পাকিস্তানে একটা ভঙ্গুর শাসন ব্যবস্থা দেখা যায়। তারপরে এই যে আমাদের যে একটা দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ, হ্যাঁ, সেগুলো শেষে অবশেষে আমরা 1970 সালে একটা সাধারণ নির্বাচন পাই। সেই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, আমরা সবাই জানি। আর 1971 সালে আমরা কি করি, আমরা বিজয় অর্জন করি 16 ডিসেম্বর। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আমরা কিন্তু রাজনৈতিক দল নিয়ে এখন আলোচনা করছি, 3টি ক্ষমতা, তার আগে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাটা একটু জেনে নিচ্ছি। 3টা রাজনৈতিক দল আসে, সেই রাজনৈতিক দলগুলোর নাম হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এর মধ্যে
আমাদের উল্লেখযোগ্য একটা সময় কেটেছে অগণতান্ত্রিক সেনা শাসনের অধীনে। আমরা জানি সবাই কম বেশি সেই সেনা শাসনটা তেমন একটা আমাদের জন্য ভালো ছিল না। তারপর আমরা দেখতে পাই স্বাধীনতার 10 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করা হয় 1972 সালে। 140টি দেশে স্বীকৃতি লাভ, জাতিসংঘ ও আইসি আন্তর্জাতিক সংস্থা সংগঠনের সদস্যপদ প্রাপ্তি এবং নতুন সংবিধান অনুযায়ী 1973 সালে 7 মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর আমরা দেখতে পাই 1975 সালের 15ই আগস্ট দেশি বিদেশি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সহ সকলের কি নৃশংসভাবে হত্যা করা, তাদের মৃত্যু ঘটে। 75-এর পর 15 বছর দেশের সেনা শাসন কিন্তু পরিচালিত ছিল। তারপর কি হয়েছে দেখছি 90-এ, মানে এটা সেনা শাসনটার পর অনেক আন্দোলন হয়েছে, 90-এর দিকে দেখে একটা গণঅভ্যুত্থান পরিচালিত হয়। তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এবং 27 ফেব্রুয়ারি 1991 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা হয়। 1991 সালে নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। নির্বাচনের পর জাতীয় সংসদে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালের 6ই আগস্ট মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, সমস্যা হয়েছিল। তারপর হয়েছে বিএনপি সরকার বিভিন্ন দাবিকে উপেক্ষা করে 15ই ফেব্রুয়ারি 1996 সালে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করে। তবে আওয়ামী লীগ ও অন্যান্য দুই দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে পুরোপুরি এটা প্রত্যাখ্যান করা হয়। প্রায় ভোটারবিহীন পরিবেশে তথাকথিত এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় এই নির্বাচন গুরুত্ব ও বৈধতা হারিয়ে ফেলে। আমরা জানি একটা নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে সেখানে বিরোধী দল অবশ্যই লাগে, অপোজিট পার্টিগুলো লাগে, তাদের সমর্থনও দরকার হয়, কে জিতলো কে। এইগুলো যখন ছিল না, একা একাই তো আর রাজা হওয়া যায় না, সকলের যে বললাম গণতন্ত্র। 4 দিন স্থায়ী 6ষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের 3য় সংশোধনী বিল গৃহীত হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক ব্যবস্থা করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালে 12ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের তারিখগুলো একটু মনে রাখতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারপর দেখছি 2001 সালে 1 অক্টোবর অনুষ্ঠিত হয় 8ম জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি জামায়াত সমর্থিত 4 দলীয় জোট সরকার গঠন করে। তারপর আমরা দেখছি এর মাঝখানেও কিছু কথা রয়েছে, তোমরা নিজেরা পড়বে, আমি কিছু কিছু উল্লেখযোগ্য অংশ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 29 ডিসেম্বর 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 9ম এই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল জয়লাভ করে। 10ম জাতীয় সংসদ নির্বাচন 5 জানুয়ারি 2014 সালে অনুষ্ঠিত হয়ে থাকে। এগুলো আমাদের বাংলাদেশের গণতন্ত্রের একটা নির্বাচন প্রক্রিয়া মাধ্যমে সরকার গঠন, সরকারের স্থায়িত্ব, সরকারের বিভিন্ন সেনা, তাদের সরকারের বিভিন্ন কার্যক্রম, তারপরে কিছু সেনা শাসন অধীনে আমাদের তিক্ত অভিজ্ঞতা, এইসব আমাদেরগুলো টুকটাক আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ অংশ আমাদের সাল তারিখগুলো একটু মনে রাখলেই চলবে। তাহলে আমরা চলে এসো, আমরা চলে যাই রাজনৈতিক দলে। আমরা রাজনৈতিক দলে চলে যাই, আমি নিচে একটু লিখে রেখেছিলাম রাজনৈতিক দল। রাজনৈতিক দলটা কি? রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয় প্রচারের মাধ্যমে, কি খেয়াল করে দেখো, যারা দলীয় প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। অর্থাৎ একটি সংগঠিত নাগরিক সমষ্টি, সংগঠিত নাগরিক, এটা কিন্তু একজন দুজন না, অনেকজন সংগঠিত, যারা দল, যাদের মধ্যে কিন্তু দলীয় আদর্শ থাকবে, তারা প্রচার করবে, জনমত গঠন করবে এবং কি লিগেলি বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করবে। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তাহলে এইসব রাজনৈতিক দলের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখি,
অধ্যাপক গেটেল রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আমরা সবসময় খেয়াল করব যখনই আমরা কোনো রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ যাদেরই বক্তব্য আমরা খাতায় লিখি না কেন, তাদের তারা যেভাবে বলেছেন ডিরেক্ট স্পিচ যেটাকে বলা হয়, ওনারা যেইভাবে বলেছেন আমাকে সেভাবে লিখতে হবে। আমি আমার ভাষায় লিখলে কিন্তু তখন অধ্যাপক গেটেল আমি হয়ে যাব, তখন আমাকে ওখানে অধ্যাপক গেটেল আমার নামটা যাবে না, তখন তোমার নামটা তোমাকে লিখতে হবে, তা তো আর হতে পারে না। অধ্যাপক গেটেল কি বলেছেন দেখো, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। আমি কিন্তু গেটেল, অধ্যাপক গেটেলের একটা অংশ আমি কিন্তু ওখানে তুলে ধরেছিলাম। তারপর কি বলছে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার, ম্যাকাইভার কি বলছেন, এগুলো কিন্তু আমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে চলে আসে। যারা এবার ম্যাকাইভার কি বলছেন দেখি, রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলছেন রাজনৈতিক দল সম্পর্কে বলছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে কিন্তু রাজনৈতিক দল বলা হচ্ছে। তাহলে আমরা রাজনৈতিক দল সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছি। রাজনৈতিক দল হচ্ছে সেখানে জনসংগঠন থাকবে, তারপর কি থাকবে, সংগঠিত একটা নাগরিক থাকবে, তাদের কিছু দলীয় আদর্শ থাকবে, সেই দলীয় আদর্শ তারা প্রচার করবে এবং প্রচার করার পর পরে তাদের মধ্যে একটা জনমত সৃষ্টি হবে। জনমত সৃষ্টি হলে কি করবে, তারা বৈধভাবে কি ক্ষমতা দখলের চেষ্টা করবে। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলের কতগুলো আমাদের উদ্দেশ্য আছে, আমরা রাজনৈতিক দলের উদ্দেশ্যগুলো দেখি। আমি তো রাজনৈতিক দল অনেক করলাম, এখন রাজনৈতিক দলের কতগুলো উদ্দেশ্য আছে। আমরা রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রথমে কি দেখি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা কি প্রণয়ন ও বাস্তবায়ন। তাহলে আমরা সংক্ষেপে যদি লিখি, আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আমি এর পূর্বের অনেক পূর্ববর্তী ক্লাসগুলোতে বারবার বলেছি, আমি সংক্ষিপ্ত কিছু জিনিস লিখব। অর্থাৎ গুরুত্বপূর্ণ, আমি বারবার আর লিখছি না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান ঐক্যবদ্ধতা কর্মসূচি গ্রহণ এবং কি পাচ্ছি বাস্তবায়ন, এটা হচ্ছে রাজনৈতিক দলের ফার্স্ট উদ্দেশ্য। এবার আমরা সেকেন্ডটাতে দেখি, রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা। আমরা তাহলে অতি সহজে বুঝতে পারি জনসমর্থন সৃষ্টি কেন, জনগণের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেগুলো কিন্তু কি, এগুলো সবকিছু করে কিন্তু জনসমর্থন সৃষ্টি করতে হবে, তা জনগণকে বলবে যে আপনাদের জন্য এইসব এসব করা হচ্ছে। তিন নম্বরে আমরা চলে আসি, দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা। তাহলে আমরা বলতে পারি জাতীয় উন্নতি সমৃদ্ধি জাতীয় স্বার্থ কি অক্ষুণ্ণ রাখা। ঠিক আছে, আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে দেখো সবসময় আমরা পরিবারের মধ্যে যদি দেখি, আমরা সবসময় চাইবো আমাদের ঘরের মানুষগুলো তাদের আচার আচরণ দিয়ে বাইরে কি সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা,
ঠিকই একইভাবে রাজনৈতিক দলগুলো জাতীয় উন্নতি চায়, সমৃদ্ধি চায়, জাতীয় স্বার্থপূর্ণ রাখতে সবসময় চায়। লাস্ট যেটা আজ দেখছি, বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তাহলে আমরা পাই বৈধতা নিয়মতান্ত্রিক, এগুলোর মাধ্যমে আমরা কি পাচ্ছি, রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তাহলে আমরা রাজনৈতিক দলের আমরা সংজ্ঞাটা পেলাম, রাজনৈতিক দলের মেইন উদ্দেশ্যটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের রাজনৈতিক দলের উদ্দেশ্যটা শেষ হয়ে গেছে। আমি এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা একটু মুছে গেছে। আমরা এটা একটু মুছে দিই, আমরা এটা আলোচনা করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের একটু লিখতে হবে। তাহলে আমরা রাজনৈতিক দলের উদ্দেশ্য জানলাম, রাজনৈতিক দল কি জানলাম। হ্যাঁ, আমরা একটু করে এবার আলোচনা করে দিই গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দলের ভূমিকাটা কি। একটা শক্তিশালী সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব হচ্ছে গণতান্ত্রিক সাফল্যের প্রধান শর্ত। এখানে গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দল কিরকম ভূমিকা রাখে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করবে, তো চিহ্নিত করার মাধ্যমে কি করবে, সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করবে এবং একটা ইস্তেহার বা ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ থাকে। তারপর জনসমর্থন সৃষ্টি করা, যেটা আমি উদ্দেশ্যের মধ্যে বলে দিয়েছিলাম যে জনগণের সমস্যা চিহ্নিত করবে, পরিকল্পনা নীতি বাস্তবায়ন করবে এইসব। তারপর দেখছি আমরা একটা সরকার গঠন করবে, সরকার তো আমরা গঠন করি, সরকার গঠনের পাশাপাশি আমরা দেখছি যে তাদের দলীয় কার্য থাকবে, তারপরে বিভিন্ন সরকারের সরকারকে তাদের সমস্যার কথা বিভিন্ন কথাগুলো তারা জানাবে, হ্যাঁ সেই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। অর্থাৎ সাধারণত নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারাই কিন্তু সরকার গঠন করে থাকে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক দল তার দলীয় নীতিমালা কর্মসূচি ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে থাকে। তারপর দেখছি বিরোধী দলের ভূমিকা। দেখো, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। মনে রাখবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা কি, বিরোধী দলের ভূমিকা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যে সকল দল বা দল সমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তারাই বিরোধী দল, কিন্তু তারা কিন্তু এটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না বলে এরা বিরোধী দল। মনে রাখবে, বিরোধী দল পার্লামেন্টে বিতর্ক, সরকারি নীতির সমালোচনা, মুলতবি প্রস্তাব উপস্থাপন, হ্যাঁ এসব মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর রাখে। অর্থাৎ তাদের অনেক কারা তারা কি করে, সংসদকে কার্যকর রাখে তাদের প্রস্তাবনার মাধ্যমে। তারপর আমরা দেখতে পাচ্ছি সরকারের তারা বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি সমালোচনার মাধ্যমে বিরোধী দল সরকারের আইনের শাসন অনুশীলনে সহায়তা করে থাকে। হ্যাঁ, বিরোধী দল জনগণের সামনে সরকারের নিজস্ব নিজস্ব বিকল্প কর্মসূচি, অর্থাৎ সরকার যা করছে তা তো ঠিক আছে কি নাই পরের কথা, তারা নিজস্ব বিকল্প কর্মসূচির কথা বলে যে আমরা আসলে সরকার দলে এই ধরনের কর্মসূচিগুলো পালন করতে পারবো, অর্থাৎ তাদের বিকল্প একটা কর্মসূচি তারা বলে ফেলে। তাই গঠনমূলক সমালোচনা এবং কার্যকর ভূমিকা রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। তাহলে গঠনমূলক সমালোচনা এগুলো একটু মনে রাখতে হবে, গঠনমূলক সমালোচনা করে থাকে তারা, ঠিক আছে। তারপর আমরা দেখছি জনগণের পাশে থাকা, আমরা দেখছি একজন যখন রাজনৈতিক দলগুলো চলে থাকে তারা নিজ নিজ এলাকায় জনগণের সাথে মিশে থাকে, সরকারের নীতি সিদ্ধান্ত সমূহ মানুষের কাছে তুলে ধরে,
অর্থাৎ তারা ঠিক মতো গুলো করণীয় দাবিগুলো পেলো কিনা সেগুলো সব জিজ্ঞেস করে। তারপর রাজনৈতিক দল সরকার জনগণের মধ্যে যোগাযোগ বা সেতু বন্ধন, হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি কত নম্বরের, 5 নম্বরের মধ্যে যোগাযোগ ও সেতু বন্ধন, যোগাযোগ ও সেতু বন্ধন রচনা করে, ঠিক আছে। তারপর আমরা চলে যাই ন্যায্য আদায়ের লক্ষ্যে আন্দোলন, যেটা আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি। সেটাতে আমরা দেখি রাজনৈতিক দল যে কোনো দেশে স্বাধীন স্বাধীন দেশে নাগরিকদের ন্যায্য আদায়ের অধিকারের লক্ষ্যে কিন্তু আন্দোলন সবসময়ই করে থাকে। পরাধীনতা থেকে মুক্তি এবং স্বাধীনতার জন্য রাজনৈতিক দল গণ আন্দোলনের নেতৃত্ব প্রদান করে, তারা কিন্তু একটা কি করে নেতৃত্ব প্রদান করে। যেমন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ সংগ্রাম আন্দোলন করেছিল, আমরা স্বাধীনতা আন্দোলন এই কথাটা যদি এভাবে লিখে রাখি আমাদের মনে থাকবে, স্বাধীনতা আন্দোলনে কিন্তু তারা যথেষ্ট ভূমিকা রেখেছিল অর্থাৎ রাজনৈতিক দলগুলো। গণতান্ত্রিক রাষ্ট্রে এবার লাস্ট চলে আসছি 7 নম্বরের মধ্যে, যেটা দেখছি জনগণের সার্বিক কল্যাণ সমাধান করা। দেখো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য, জনগণের অভাব দুঃখ দুর্দশা সবকিছু রয়েছে, এই সবগুলো দুর্দশা পূরণ করা এবং এইসব সার্বিক কর্ম কর্মসূচিগুলো গ্রহণ করা, তারা ওইদিকে খেয়াল রাখে। সংসদীয় ব্যবস্থায় বিরোধী দল হলো বিকল্প সরকার, সবসময় ওদের সংসদীয় ব্যবস্থায় খেয়াল রাখবে, সংসদীয় ব্যবস্থায় বিরোধী দল বিকল্প সরকার, বিকল্প সরকার, ঠিক আছে। সরকার যদি সমর্থন হারায় কোনো কারণে পতন হলে বিরোধী দলের ক্ষমতা লাভ বা সরকার গঠনের সুযোগ থাকে, অর্থাৎ সরকার যদি কোনো কারণে পতন ঘটে, সরকারের পতন ঘটলে কিন্তু এই বিরোধী দল কি করে সেখানে তাদের বিরোধী দলগুলো তাদের কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন সবকিছুর জন্য বলে আমরা ক্ষমতা আসলে আমরা কাজগুলো করতে পারবো। তাহলে আমরা দেখো একটা বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনের মধ্যে আমরা বেশ কিছু অংশ আলোচনা করে ফেলেছি আজকে, আমাদের আর কিছু অংশ আছে যেটা আমরা পরবর্তী আগামীকাল ক্লাসে তোমাদের কাছে আমি আলোচনা করব। আমরা শুরু থেকে যদি একটু খেয়াল করি, আমরা দেখে নিই সংক্ষিপ্ত আকারে বলি, আমরা গণতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি, গণতন্ত্র কি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা জেনেছি, তারপর গণতন্ত্রের প্রকারভেদ জেনেছি, প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্র, গণতন্ত্রের দোষ ত্রুটি জেনেছি, তারপর বাংলাদেশের একটা গণতন্ত্রের প্রেক্ষাপট আমরা আলোচনা করেছি, পটভূমি অর্থাৎ কোন কোন সময় কত নির্বাচন মানে কততম নির্বাচন হয়েছে কত সালে, হ্যাঁ সেটা জেনেছি। তারপর আমরা একটা রাজনৈতিক দল সম্পর্কে জেনেছি, রাজনৈতিক দলের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা জেনেছি, রাজনৈতিক দলের উদ্দেশ্য জেনেছি। তারপর আমরা জেনেছি কি গণতান্ত্রিক রাষ্ট্রে কি করে একটা রাজনৈতিক দল তাদের ভূমিকাটা পালন করে থাকে। আমরা এইটুকু আজকে পর্যন্ত আলোচনা করেছি, আগামী ক্লাসে আমরা গণতন্ত্র নির্বাচন করব, তারপরে নির্বাচন কিছু আচরণবিধি দিয়ে আমাদের অষ্টম অধ্যায়ের পাঠটা শেষ করব, এবং পরবর্তীতে আমাদের আর একটা ক্লাস সম্ভবত বাকি থাকবে, ক্লাসটা শেষের মাধ্যমে আমাদের অর্ধবার্ষিক সিলেবাসটা শেষ হয়ে যাবে। আর তোমাদের পূর্বে আমি গতকালই কিছু অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছি, নবম শ্রেণীর বাংলাদেশের সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা থেকে প্রশ্ন পাঠিয়েছি, তারপরে যেটা তোমাদের করানো হয়নি যেটা হচ্ছে ঠিক আমার সৌরজগৎ ভূমণ্ডল, হ্যাঁ মনে পড়েছে সৌরজগৎ তৃতীয় অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা প্রশ্নগুলো বাসায় বসে অনুশীলন করবে। সামনে আমাদের অনেকগুলো কাজ পড়ে আছে, অনেকগুলো আমাদের সাবজেক্ট বিষয়, সেই বিষয়গুলো রুটিন অনুযায়ী পড়াশোনা করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আমার কাজ যেগুলো দিয়েছি সেগুলো করবে। আগামীকাল তোমাদের এই অষ্টম অধ্যায় থেকে বাকি অংশটুকু পড়িয়ে অষ্টম অধ্যায় শেষ করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর সবার মঙ্গল সাধন করো, ধন্যবাদ।